সাভারের আসলে একটি তৈরি পোশাক কারখানায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছে গভীর রাতে আসলিয়ার ইউনিক এলাকার আমিনা ম্যানশনে অবস্থিত জেএস অ্যান্ড নেটওয়ার্ক কারখানায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে চার শ্রমিককে ছাঁটাই করে পরে গতকাল রাতে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের সংগঠনের নেতাদের নিয়ে বেতনের জন্য গেলে আগে কারখানার ভিতরে থাকা একদল সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয় তাদের ধারালো অস্ত্রের আঘাত ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস আঞ্চলিক অব সাধারণ সম্পাদক জুলহাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহত হয় চিকিৎসার জন্য আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় জড়িতদের আসলে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে